তারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং তার সাথে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। কোভিড মোকাবিলা নিয়ে সাম্প্রতিককালে বড় চাপে পড়েছে যোগী আদিত্যনাথের সরকার। এরই মধ্যে আবার উত্তরপ্রদেশে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েসি। কিন্তু আত্মবিশ্বাসী যোগী আদিত্যনাথ, তিনি জানিয়ে দিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে 300-এর বেশি আসনে জিতবে বিজেপি। যোগী বলে দিয়েছেন আসাদুদ্দিন ওয়েসি আমাদের দেশের একজন বড় নেতা, তিনি যদি 2022 বিধানসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ করেন তাহলে বিজেপি কর্মীরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। কোনো সন্দেহ নেই, 2022-এ সরকার গড়বে ফের একবার বিজেপি। গত মাসে মিম প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়েসি জানিয়ে দিয়েছেন পরের বছর মহা গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে 100টি আসনে প্রার্থী দেবে তার দল। ওয়েসির মিম ওমপ্রকাশ রাজভরের দল, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি এবং আরও কয়েকটি ছোট রাজনৈতিক দল একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই জোটের নাম হয়েছে সংকল্প মোর্চা। সদ্য উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত চেয়ারপারসন নির্বাচনে 75-এর মধ্যে 67 আসনে জিতেছে বিজেপি। বিশেষজ্ঞরা যতই বলুক এর ফলাফল বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই প্রভাব যথেষ্ট আত্মবিশ্বাস বাড়িয়েছে বিজেপি কর্মীদের। নরেন্দ্র মোদী পর্যন্ত রাজ্যের বিজেপি ইউনিটের প্রশংসা করেছে।